42তম আনসার ভিডিপি সমাবেশের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। বন্ধুর জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন ও জেলা কার্যালয়ে প্রতিটি কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে প্রায় 112টি। মুজিববর্ষ উদযাপন লক্ষ্যে আনসার ভিডিপি একাডেমিতে চলমান মাস্টার্স অব হিউম্যান সিকিউরিটি কোর্স সহ বিভিন্ন প্রশিক্ষণ সূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন ও কর্ম শীর্ষক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত সকল স্কুল একটি করে মুজিব কর্নার প্রতিষ্ঠা করার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। আমি মনে করি এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সঠিক ইতিহাস আমাদের দেশের মানুষ যেমন জানতে পারবে, আর এই আনসার ভিডিপির সকল সদস্যরাও তা জানতে পারবেন। বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আনসার ভিডিপির বিরাট অবদান রয়ে গেছে। তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত এই সংগঠনটি সাধারণ তারা ট্রেনিং নেয় এবং নিজ নিজ গ্রামে যায় এবং সেখানে অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট অবদান রেখে যান। সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের অর্থনীতি যেমন এগিয়ে যাচ্ছে, দায়িত্ব বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের আনসার ভিডিপি নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। আমাদের বিমানবন্দরের নিরাপত্তা, সেই সাথে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সেখানে এই বাহিনীর নিরাপত্তা দিচ্ছে। তাছাড়া বিভিন্ন কূটনৈতিক এলাকা, কূটনৈতিক ব্যক্তিত্ব, দেশের বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা বিভিন্ন বেসরকারি শিল্প কলকারখানা বা বেসরকারি অফিস আদালত, প্রতিটি জায়গায় কিন্তু আনসার বাহিনীর অবদান রয়ে গেছে এবং তারা দায়িত্ব পালন করছেন। আমরা চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ থেকে যে বঙ্গবন্ধু টানেল নির্মাণ করছি, সেখানে পদ্মা সেতু প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, কক্সবাজার মহেশখালী মাতাবাড়িতে আমাদের যে বিশাল কর্মযজ্ঞ চলছে বিদ্যুৎ কেন্দ্র সহ, সেই বিদ্যুৎ কেন্দ্র এবং মাতাবাড়ি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন মেগা প্রকল্পে যে নিরাপত্তা দেওয়া হয় সেখানে আমাদের আনসার বাহিনী বিশাল ভূমিকা রেখে যান। এছাড়াও করোনা মোকাবেলার সময় যথেষ্ট তারা ভূমিকা রেখে যাচ্ছেন। বিশেষ করে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস যখন তারা বাস, গাড়ি, রিক্সা, ভ্যান, এমনকি রেলগাড়ি এবং রেল লাইনে যখন অগ্নি সন্ত্রাস চালাচ্ছিল, আগুন দিচ্ছিল, আগুন দিয়ে জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে মারছিল, সেই রেল লাইনের নিরাপত্তার দায়িত্ব আনসার ভিডিপিকে দেওয়া হয়েছিল এবং তারা যথাযথভাবে তা পালন করে যান। এবং এই ধরনের কার্যক্রম করতে যেয়ে অনেকে জীবনও দিতে হয়েছে, তাদেরকেও আমি আজকে স্মরণ করি। আমরা আমাদের দেশের সার্বিক উন্নয়নে আমাদের আনসার ভিডিপির যে অবদান রয়েছে সেটা সবসময় আমরা স্বীকার করি। 1996 সালে আমি যখন সরকার গঠন করি তখন আসলে এ বাহিনীর অনেক সমস্যা ছিল এবং এক একে সেই সমস্যাগুলির সমাধানের ব্যবস্থা আমরা নিই এবং আনসার বাহিনীকে 1998 সালে প্রথম সর্বোচ্চ সম্মান জাতীয় পতাকা প্রদান করেছিলাম। এবং এটা আমি মনে করি যে দীর্ঘদিনের একটা প্রত্যাশা আপনাদের ছিল। আর তাছাড়া যারা সরকারি কাজে দায়িত্বপ্রাপ্ত তাদের প্রমোশনের ব্যবস্থাও আমরা করে দিই। এবং 96 সালেই আমরা প্রায় 96 থেকে 2000 সালের মধ্যে আমরা সমস্ত ব্যবস্থা নিয়ে, আগে এখানে আমাদের আনসার বাহিনীর চাকরির কোনো স্থায়িত্ব ছিল না, কোনো স্থায়িত্ব কালও ছিল না, কিন্তু আমরা ব্যাটালিয়ান আনসার সদস্যদের চাকরি স্থায়ী করার পদক্ষেপ নেই এবং পর্যায়ক্রমিকভাবে এখন 6 বছর চাকরি করার পর এই ব্যাটালিয়নের সদস্যরা স্থায়ী চাকরির সুযোগ পাচ্ছেন, সেই ব্যবস্থাটাও আমরা পর্যায়ক্রমিকভাবে করে দিয়েছি। আমি এটা মনে করি যে বিভিন্ন দায়িত্ব পালন অত্যন্ত যোগ্যতার সাথে আপনারা করে যাচ্ছেন, যার ফলে সদস্য সংখ্যাও যৌক্তিকভাবে আমরা বৃদ্ধি করে দিচ্ছি। আনসার গার্ড ব্যাটালিয়ন, হাউস গার্ড, মডেল ব্যাটালিয়ন,
সদর দপ্তরে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং মান সম্পন্নভাবে যেন দায়িত্ব পালন করেন তার জন্য যথাযথ যা উপকরণ প্রয়োজন তার ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে প্রমোশন নিয়ে যে সমস্যাগুলি ছিল এক একে সেগুলি সবই আমরা দূর করেছি এবং যথাযথ প্রশিক্ষণ নেওয়ার পর যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং যারা দায়িত্বপ্রাপ্ত তাদের চাকরির মানও আমরা উন্নত করে দিয়েছি। রেশনের যে সমস্যা ছিল সে সমস্যাও আমরা সমাধান করে দিয়েছি। আমাদের নারী আনসাররাও যথেষ্ট অবদান রেখে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি আমাদের আনসার বিটিভির জন্য একটা ব্যাংক তৈরি করে দিয়েছি, যেটা আনসার বিটিভি উন্নয়ন ব্যাংক। যেহেতু এখানে শুধু ট্রেনিং নেওয়া হয়, কিন্তু ট্রেনিং নেওয়ার পর নিজের পরিবারের জন্য বা নিজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারেন এই ব্যাংকের থেকে যথাযথভাবে ঋণ দেওয়া হয় এবং সেই ঋণ গ্রহণ করে ক্ষুদ্র এবং মাঝারি ঋণও প্রদান করা হয়, যার মাধ্যমে নিজেরা কাজ করে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারেন, নিজেদের পরিবার যেমন প্রতিপালন করতে পারেন আবার সেই সাথে সাথে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও আপনারা করে দিতে পারেন। প্রায় 249টি শাখা ইতিমধ্যে এই ব্যাংকের তৈরি হয়েছে। যখন করোনাকালীন সময়ে সকলে একটা দুঃসময় ছিল, আমরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমাদের যারা কর্মরত তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বা ঋণ দেওয়ার জন্য ব্যবস্থা নিই এবং এই আনসার বিজিবি ব্যাংকেও 500 কোটি টাকা আমরা দিয়েছিলাম, বিশেষভাবে বরাদ্দ দিয়েছিলাম সরকারের পক্ষ থেকে যেন এই বাহিনীর সদস্যরা ঋণ নিতে পারে এবং তারা তাদের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম। এবং আমি খুব আনন্দিত যে এই ব্যাংকের থেকে সবথেকে বেশি ঋণ দেওয়া হয়েছে এবং অত্যন্ত সফলতার সাথে সেই ঋণ প্রদান করা হয়েছে। যদিও ব্যাংকের এখন নিজস্ব কোনো ভবন নেই, তবে এই ভবন যাতে নির্মাণ হয় এবং আলাদা ব্যবস্থা আমাদের এই বিশেষায়িত ব্যাংকগুলি সব একই জায়গায় যাতে তৈরি হতে পারে সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি।